2 দিনের সফরে কাল ঢাকা আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ঢাকা সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা হবে আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিশোধ, বাণিজ্য এবং জ্বালানি ইস্যুতে গুরুত্ব দেবে বাংলাদেশ। আগামী 9 সেপ্টেম্বর ভারতে হতে যাওয়া G20 সম্মেলনে এবার রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সম্মেলনের আগে 7 সেপ্টেম্বর 2 দিনের সফরে বাংলাদেশ আসবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী রাশিয়া, আর সেই বিষয়টি মাথায় রেখেই নয়াদিল্লিতে যাওয়ার আগে ঢাকায় আসবেন লাভরভ। সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার, আর 8 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসবেন লাভরভ। লাভরভের এই সফরে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, লাভরভের এই সফরে বাংলাদেশ রাশিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর মধ্যে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিশোধ, বাণিজ্য এবং জ্বালানি ইস্যু। স্বাধীনতার পর লাভরভই প্রথম রুশ পররাষ্ট্রমন্ত্রী যিনি ঢাকা সফরে আসছেন। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর শীর্ষস্থানীয় কোনো কূটনীতিক ঢাকায় আসছেন। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।